হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, তো মোটামুটি ভালো আছি, কারণ অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো অনেকদিন ধরে ভিডিও করতে পারি না, তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকে এই কুকিং চ্যানেলটা শুরু করছি। তো সবাই শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার জীবনে ফার্স্ট আজকে আমি এত বড় মাছ খাচ্ছি, তো সেটাই মানে রান্না করছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হিসাবে আজকে বাজার থেকে সকাল সকাল গিয়ে দুটা কার্পুর মাছ এনেছে আসতো, তো বলেছে আসতো রান্না করার জন্য। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, দেখুন। তো এখানে রান্না করছি, কারণ তো কার্পুর মাছটাকে হলুদ লবণ তারপর মানে লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তো যতক্ষণ পর্যন্ত মাছের ভিতরে না ঢোকে মশলাটা, ততক্ষণ পর্যন্ত মাছটিকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পারছেন। তারপর কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে। তো বন্ধুরা, আজকে আমি এই কার্পুর মাছগুলো কীভাবে রান্না করব, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করি। তো আমার মশলাটাও মাখানো হয়ে গেছে, মানে মাছের সঙ্গে সবগুলো মশলা একদম ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাছের সাইজগুলো কতটুকু বড়। তো দেখুন, একটার পর একটা, তো দুইটা একরকম, কারণ ঈশার বাবার আমি খাবো, তার জন্য একটা বড় হলে দুজনের ঝগড়া লেগে যাবো। তো আমারটা বড়, তোমারটা ছোটো, তার জন্য একরকম সাইজের এনেছে দুটো। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। তো তেলটাকে একটু নেড়ে নিচ্ছি। তো আজকে আমি সাদা তেল দিয়ে মানে মাছগুলো ভাজবো, তো রান্না করবো সরষের তেল দিয়ে, কিন্তু একটু ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। তো একটা দিয়ে দিলাম আমি কড়াতে, তো মাছগুলো অনেকটাই বড়, তার জন্য একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিলাম, তো এখন এক সাইড একটু ভাজা হোক, তারপর আবার মাছটাকে উল্টে দেবো। তো মাছটা একদম তেল বেশি করে দিয়ে ভাজা করে নিচ্ছি, একদম এরকম একদম ভাজা হয়ে গেছে এক সাইড, তো দুনো সাইডে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছটা একদম লাল। তো একটা ভাজা হয়ে গেছে, এখন আরেকটা মাছ ভেজে নেব। তো দেখতে দেখুন, এরকম আরেকটা মাছ ভেজেছি। তো মাছগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি আমি, খেতে খুবই টেস্টি হবে। তো কথাটা পরে বলছি, তো আমরা মানে পরে তো খেয়েছি, খুবই ভালো হয়েছে। আজকের এই রেসিপিটি খুবই দারুণ, খুবই দারুণ। তো আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। তো আমরা তো মানে কথাটা পরে বলছি, তার জন্য আমি আগেই বলেছি কীরকম হয়েছে। তো আরেকটা মাছ এখন উঠতে পরে দেখুন, মানে দেখে মন হয়েছে এক্ষুনি খেয়ে নিই মাছের ভাজাগুলো, কালারটা এত সুন্দর হয়েছে। ভাজার সময় মনে হচ্ছে যে তরকারি রান্না করবার আগে ভাজাই খেয়ে নিই। তো মাছগুলো ভাজা করতে করতে আমি দেখুন মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা রসুন, পেঁয়াজ, এগুলো এখন মিক্সার করে নেব। মিক্সার জ্বালিয়ে দিচ্ছি, হ্যাঁ থালাতে আগে কেটে রেখেছিলাম, তো এখন মিক্সার করে নেব আমি। তো বন্ধুরা, এরকম মিক্সার করে নিয়ে এসে পড়েছি, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মানে তরকারিটা রান্না করে নিব, সব কিছুই রেডি, মাছ ভাজা শেষ, মিক্সার করা হয়ে গেছে। তো মাছগুলো নামিয়ে নিচ্ছে, দেখুন দুটা মাছ একসঙ্গে খুবই সুন্দর লাগছে। তো এখন এই তেলেই দিয়ে দেবো আমি পুরন, তো দিয়ে দিলাম দুটা তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সার করে রেখেছিলাম যে মশলাগুলো, এবং দেখবো তো মশলাগুলো দিয়ে দিলাম আমি। তো এখন এরকম ভালো করে হাত দিয়ে একদম কেচে দিচ্ছি, মানে মশলা যাতে মিক্সার না থাকে, তার জন্য একদম হাত দিয়ে দিয়ে দিলাম। তো একদম কুচে কুচে সবগুলো দিয়ে দিলাম, তো এটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য। তো মশলাগুলো দেওয়া হয়েছে, এখন একে সবগুলো মশলা দিয়ে দেবো। তো এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, তো এখন দিয়েছি জিরে, তো জিরে দু চামচ দিয়ে দেবো। দিয়ে তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি এখন নেড়ে নিচ্ছি ভালো করে, দেখুন তো নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখন তো এখন দিয়েছি সামান্য একটু লবণ, তো মাছের বাজার লবণ দিয়েছি, এখন ঝুলটা মানে ঝুলের পরিমাণে লবণ দিতে হবে, তো ঝুলটা হবে কম, তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো বোনার মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন মানে আমার হাতটা যে মানে দেখা যাচ্ছে যেমন বা হাত দিয়ে নাড়াচাড়া করছি, আসলে কিন্তু ডান হাত দিয়ে, কিন্তু ক্যামেরাটা রাখা হয়েছে এই সাইডে, তার জন্য উল্টো দেখা যাচ্ছে। তো এটা আমার ডান হাত, মানে ক্যামেরাতে বুঝছে বাম হাত, সবাই মনে করবেন বাম হাতে নাড়াচাড়া করছি, কিন্তু না, আমি ডান হাতে নাড়াচাড়া করছি। তো এখন দিয়ে দিলাম ঝোল, দেখুন মিক্সারটা ধুয়ে, তারপর একদম ভালো করে ধুয়ে, তারপর দিয়ে দিলাম ঝোল, দেখুন অল্প পরিমাণে দিলাম, যাতে মাছগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। তো
একটু বেশি ঝুল ঝুল করবো না, একটু গ্রেভি গ্রেভি করবো। তো আবার এইসব আবার একটু ঝুল ছাড়াও খেতে পারে না, তো একটু ঝুল রাখবো। তো একটু মানে তেলের মতন একটু ঝুল আসলো, এটাও দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিব, তারপর একটু পরে নামিয়ে নেব। দেখতে দেখুন মাছগুলো একদম ফুটে গেছে টক বক করে। তো আবার মাছগুলোকে উল্টে দিচ্ছি আরেক সাইড। তো প্রথমে এক সাইড একটু অল্প সিদ্ধ করে নিচ্ছি, তারপর আবার উল্টে দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো উল্টেতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, কারণ মাছগুলো যাতে বেঙ্গেনায় যায়, তো ওই যেভাবে বলে যে একটু মাছ তো মাছ খাবে, তার জন্য আস্তে মাছই রাখবো। তো বেঙ্গেনায় যে তার জন্য একটু মানে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করেছি। তো দেখুন মাছগুলো একদম টকবক টকবক করে পুড়ে যাচ্ছে। তো আবার একটু নেড়ে দিচ্ছি, যে ঝুলটা অনেকটাই একটু শুকিয়ে গেছে। তো এই কাকারে নিয়ে নিলাম একটা থালা, তো থালাটা একটু বড় নিয়েছি, কারণ মাছগুলো তো অনেকটাই বড়, তো জায়গাটা লাগবে বড়, তার জন্য একটু বড় থালা নিয়ে নিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন ঢেলে নিচ্ছি, একটু ঝুল ডেকেছি, কারণ নিশার প্রভাব তো আবার ঝুল ছাড়া যেতে পারে না। মাছ দেখতে খুবই মানে একদম লোভনীয় লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, দেখুন রান্না হয়ে গেছে। তো আজকে এই রেসিপিটি কীরকম লেগেছে আপনাদের কাছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য এখন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।